আসসালামু আলাইকুম, টেক ড্রিম 24/7 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাদিম। আজ আমরা দেখব কিভাবে ভোল্টমিটার এবং অ্যামিটার কানেক্ট করতে হয়, কানেকশন প্রক্রিয়াটা দেখব এবং কিভাবে ভোল্টেজ পরিমাপ করতে হয় সেই প্রক্রিয়াটা আজকে আমরা এখানে আজকে টিউটোরিয়ালে শিখব এবং প্র্যাকটিস করব। তো প্রথমেই হচ্ছে আমরা এখানে একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আমরা 10 ভোল্ট সিলেক্ট করে নিলাম। তার মানে এইখানে যে আমাদের এই নব দুইটা আছে এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। তো আমরা সবসময় জানি যে ভোল্টমিটারকে হচ্ছে প্যারালালি সংযোগ করতে হয়। ভোল্টমিটারকে প্যারালালি সংযুক্ত করতে হবে। তো আমরা এইখানে যে ভোল্টমিটারটা দেখতে পাচ্ছি, এই ভোল্টমিটারের দুইটা প্রান্ত হচ্ছে এইখানে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমরা এইখানে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত দেখতে পাচ্ছি। তো আমরা ভোল্টেজ পরিমাপ করার জন্য এই ভোল্টমিটার থেকে, এই পাওয়ার সাপ্লাই থেকে যে কানেকশনটা আসছে এই কানেকশনের দুই প্রান্তে প্যারালালি সংযোগ করে দেব। তো আমরা এই পজিটিভ প্রান্তটা, এই পজিটিভ প্রান্তের সাথে সংযোগ করে দিলাম, আর এই যে এখানে নেগেটিভ প্রান্ত আছে এই নেগেটিভ প্রান্তটা নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করে দিছি। তো আমরা এখন এই ভোল্টমিটারের রিডিং দেখতে পাচ্ছি যে এখানে 10 ভোল্ট দেখাচ্ছে। আবার যদি আমরা এটা একটু খুলে নিই, তাহলে দেখতে পাচ্ছি এখন আমাদের এই ভোল্টেজটা আবার জিরোতে চলে আসছে। তো এইভাবে হচ্ছে ভোল্টেজ পরিমাপ করে। এখন আসি কারেন্ট পরিমাপ করা। এখানে আমাদের একটি মিলি অ্যাম্পিয়ার রেটিংয়ের একটি অ্যামিটার রয়েছে, অ্যানালগ অ্যামিটার। তো এটার মধ্যে হচ্ছে রেঞ্জ আছে 5 অ্যাম্পিয়ার, 500 মিলি অ্যাম্পিয়ার, 50 মিলি অ্যাম্পিয়ার। এভাবে হচ্ছে এটার রেঞ্জগুলি সিলেক্ট করা। তো আমরা 50 মিলি অ্যাম্পিয়ারের নবটাতে কানেক্ট করলাম। তার মানে আমাদের সর্বোচ্চ ভ্যালু আসবে এখানে, যদি এখানে চলে আসে তাহলে মানে 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট শো করবে। তো আমরা এখানে যেহেতু এই 50 মিলি অ্যাম্পিয়ারের এই নবটাতে কানেক্ট করেছি, তো সেই কারণে হচ্ছে আমরা এই নিচের যে লাইনটা আছে, এই যে 50-এর লাইনটা, এই লাইনটা ফলো করবো। এই কাটাটা যখন এদিকে আসবে উপরের এই ভ্যালুগুলি আমরা দেখবো না, আমরা খেয়াল করবো হচ্ছে নিচের এই ভ্যালুগুলির মধ্যে। তো আমরা এই অ্যামিটারটাকে সিরিজে এখন কানেক্ট করে দেবো। তো সিরিজে কানেক্ট করার প্রক্রিয়া হচ্ছে আমাদের এখানে একটা 1K রেজিস্টার আছে, মানে 1000 ওহমসের একটি রেজিস্টার আছে। তো এটাকে আমরা প্রথমে এখানে কানেক্ট করলাম। কানেক্ট করে আমরা এখানে একটা প্রান্তের সাথে সংযোগ করে দিলাম ব্রেডবোর্ডের। তো এইখানে আর এইটার নেগেটিভ প্রান্তটা, এই আমাদের যে এখানে যে মিটারটা রয়েছে এই মিটারের নেগেটিভ প্রান্ত এইখানে নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ করে দিলাম। আর এই যে মিটারের পজিটিভ প্রান্ত রয়েছে এই পজিটিভ প্রান্তটা এই রেজিস্টরের অপোজিট প্রান্তে, আমরা এটা একটু এখানে রেখে নিই, এই রেজিস্টরের অপোজিট প্রান্তে আমরা এই সংযোগ করে দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি রিডিং শো করতেছে যে 10 অ্যাম্পিয়ার। তার মানে আমরা জানি যে হচ্ছে কারেন্ট নির্ণয় করার সূত্র হচ্ছে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজকে যদি আমরা রেজিস্টরের মান দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে আমরা কারেন্টের মান পেয়ে যাই, তাই না? তাহলে আমরা যদি 10K 1000 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 0.01। তার মানে 0.01 মানে হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। ঠিক এইভাবে আমরা যদি আরেকটা রেজিস্টরকে প্যারালাল সংযুক্ত করি, যে আমরা জানি যে কোনো রেজিস্টর যদি প্যারালালি সংযুক্ত করা হয় তাহলে ওই রেজিস্টরের মান হাফ হয়ে যায়, বা সিরিজে আমরা সংযোগ করি, সিরিজে সংযোগ করলে দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমরা প্রথমে হচ্ছে সিরিজে সংযোগ করলাম এটার সাথে, যে আরেকটা রেজিস্টর সিরিজে সংযুক্ত করলাম, এই যে রেজিস্টরের যে লাইনটা আছে এই লাইনের সাথে আরেকটা রেজিস্টর। তাহলে এখন হচ্ছে যদি আমরা এখানে তার এই প্রান্তে আমরা কারেন্টটা পরিমাপ করি তাহলে 2000 ওহমস রেজিস্টর হয়ে গেছে। তাহলে 2000 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে এখানে কারেন্টটা শো করার কথা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা দেখি যে আসলে এটা ঠিক হয় কিনা। তাহলে এই যে আমরা যখন সংযোগ করলাম এখানে অ্যামিটার রিডিংয়ে দেখতে পাচ্ছি যে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট শো করতেছে। এখন দেখবো আমরা প্যারালাল করলে কারেন্টটা দ্বিগুণ হয়ে যাওয়ার কথা, যেটা আমাদের একটা রেজিস্টরে যে কারেন্টটা ছিল তার দ্বিগুণ হয়ে যাওয়ার কথা। তো আমরা এখন একটি রেজিস্টরকে আবার প্যারালাল সংযোগ করতেছি, এখানে একটা সংযোগ করলাম আর এই প্রান্তে আরেকটা রেজিস্টরকে সংযুক্ত করে দিলাম।
এখন হচ্ছে আমরা এই প্রান্তে যদি দিই তাহলে 20 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট রিডিং শো করার কথা। তো আমরা এখানে যখন শো করছি তো আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 20 মিলিঅ্যাম্পিয়ারের কাছাকাছি, কারণ এখানে তার কিছু লস রয়েছে এবং রেজিস্টারের মধ্যে টলারেন্স থাকে, সেটা টলারেন্সটার কারণে একটু এদিক সেদিক হয়। তো আমরা এখানে রিডিং মিটার রিডিংয়ে দেখতে পাচ্ছি যে 20 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট শো করতেছে। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে যে কোনো লোডের কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপ করতে পারেন। কারেন্ট পরিমাপ করার জন্য হচ্ছে আবারও মনে রাখবেন সিরিজে মিটার সংযোগ করতে হয়, আর ভোল্টেজ পরিমাপ করার জন্য এরকমভাবে প্যারালালে সংযোগ করতে হয়। তো আশা করি আপনারা আজকের ভিডিও দেখে কীভাবে ভোল্ট মিটার এবং অ্যামিটার কানেক্ট করতে হয় এবং কীভাবে রিডিং নিতে হয় তা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আমি নাদিম আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।